আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যেই তৃতীয় দফার নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে। বাংলার এবারে নির্বাচনে যেটা আগের নির্বাচনে আমরা সেভাবে প্রত্যক্ষদর্শী ছিলাম না, যে বিজেপি তার সাম্প্রদায়িক আগ্রাসনকে হাতিয়ার করে বাংলার রাজনীতিতে আবির্ভূত হয়েছেন, এবং অবাক হয়ে দেখছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তারা দিল্লি ছেড়ে, মন্ত্রক ছেড়ে, দেশ ছেড়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সর্বস্ব পণ করে ঝাঁপিয়ে পড়েছে। এ দৃশ্য পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন কখনো দেখেছেন বলে আমার জানা নেই। কখনো কখনো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে মনে হয় তারা স্ট্রিট কর্নারিং করবার পরিকল্পনা নিয়ে বাংলায় নির্বাচন করছেন, এত তারা ব্যস্ত মানুষ। কিন্তু তার মধ্যেও তারা দেশ দশ সব ভুলে গিয়ে অন্য রাজ্যের পাশাপাশি বাংলাকে সব থেকে বেশি বড় এজেন্ডা তারা বানিয়েছে। এই করতে গিয়ে আমরা ছত্তিশগড়ের মতন রাজ্যে মাওবাদীদের হামলায় 22 জন জওয়ানের শহীদ হওয়ার ঘটনা দেখলাম। বাংলায় এই বিজেপির আগ্রাসনের পাশাপাশি তৃণমূল নামক যারা রাজ্যের ক্ষমতায় আছে, যাদের দ্বারা আমরা সবাই অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, গত পঞ্চায়েত নির্বাচনে যারা বাংলার 34% মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, 20,000 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে যে দল গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে, বাংলার গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে মানুষের নির্বাচনে দাঁড়ানোর এবং ভোট দেওয়ার অধিকারকে গায়ের জোরে কেড়ে নিয়ে পুলিশ এবং প্রশাসন এবং সেই সঙ্গে তৃণমূলের গুন্ডা বাহিনীর যে অশুভ আঁতাত এবং যে অশুভ আঁতাতের প্রতিফলনে বাংলার গণতন্ত্র ভুলুণ্ঠিত হলো, যে পঞ্চায়েত নির্বাচনের দিন শুধুমাত্র বাংলায় 80 থেকে 100 জন মানুষের মৃত্যু হলো, তারা গণতন্ত্র বাঁচাবের লড়াই করছে। বড় অদ্ভুত, যারা বাংলায় গণতন্ত্রকে হত্যা করলো আজ এই নির্বাচনে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই করছে। যে গভর্নর সাহেব তাদের কথা অনুযায়ী বিজেপি পার্টির দালাল, তার কাছে গণতন্ত্র রক্ষা করার জন্য আর্জি জানাচ্ছে। এই খবরটি প্রকাশিত হয়েছে ফ্রান্সের মিডিয়া পার্ট নামে একটি অনলাইন ম্যাগাজিন, যে অনলাইন ম্যাগাজিন প্যারিসের 4 জন বিখ্যাত সাংবাদিকদের তৈরি এবং তারা এই অনলাইন ম্যাগাজিনটি চালান। সেই মিডিয়া পার্টে এর বিস্তারিত বিবরণ প্রথম দফায় এবং 2 কিস্তিতে এটা বেরিয়েছে। আপাতত 2 কিস্তি বেরিয়েছে, কিন্তু তারা দাবি করেছেন যে চূড়ান্ত কিস্তি বা 3য় কিস্তি তারা শিগগিরই বের করছেন এবং তাতে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। তারা উল্লেখ করেছেন যে ফ্রান্সের অ্যান্টি করাপশন এজেন্সি, এদের কাছে একটি কমপ্লেন আসে একটি ফরাসি এনজিওর কাছ থেকে, যে এনজিওর নাম হচ্ছে শেরপা। এই এনজিও শেরপা ফরাসি অ্যান্টি করাপশন এজেন্সির কাছে বিস্তারিত অভিযোগ এনে কিছু প্রমাণ তুলে ধরে তারা দাবি করেন যে এই রাফাইল যুদ্ধবিমান বিক্রির ক্ষেত্রে অনেক দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, অতএব এটার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। কিছুদূর তদন্ত করার পরে এই তথ্যগুলো যখন আসতে থাকে,
তারপর কোনো রহস্যজনক কারণে তদন্ত থেমে যায়। যেমন ভারতবর্ষের ক্ষেত্রেও দেখা গেছে যে কিছু কিছু সংবাদ মাধ্যম এই বিষয়ে বিস্তারিত কতগুলো বিবরণ তুলে ধরেছেন যে কিভাবে দুর্নীতি হয়েছে, কিন্তু এখানেও নানাভাবে তদন্তকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। গতকাল কেন্দ্রীয় আইনমন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ তিনি বলেছেন যে এটা নাকি কর্পোরেট ওয়ার, তার মানে প্রকারান্তরে তিনি স্বীকার করছেন যে একটা উৎকোচ বিনিময় হয়েছে বা দালালি বিনিময় হয়েছে এবং সেটা সামনে এসেছে শুধুমাত্র কর্পোরেটদের লড়াইয়ের জন্য।